হৃদয়ে তোমার দয়া যেন পাই, সংসারে যা দিবে মানিব তাই, হৃদয়ে তোমায় যেন পাই। সুপ্রভাত। প্রতিদিনের রবীন্দ্রনাথে আপনাদের সবাইকে অনেক সুপ্রভাত এবং স্বাগত জানাই। প্রতিদিনের রবীন্দ্রনাথে পথ চলা, সময় এবং তার সঙ্গে তথ্য আর গান এবং আপনাদের সহযোগিতা, একসাথে এগিয়ে চলা আমাদের এই অনুষ্ঠান, জনপ্রিয় এবং ভালো লাগার অনুষ্ঠান। আজকেও আমাদের তথ্য আছে এবং তার সঙ্গে রয়েছে অত্যন্ত প্রিয় শিল্পী শুভময় আমাদের সাথে। আজকে অনেক সুপ্রভাত শুভময়কে। সুপ্রভাত। রয়েছেন আমাদের সঙ্গে তবলাতে স্বাগতম দা, সুপ্রভাত স্বাগত। কিবোর্ড পিয়ানোতে দেবাশিস দা, সুপ্রভাত স্বাগত। আমার সমস্ত টেকনিশিয়ানস ভাইদের সুপ্রভাত স্বাগত জানিয়ে আমি সুবর্ণা শুরু করছি আজকের প্রতিদিনের রবীন্দ্রনাথ শুভময়ের গান দিয়ে। হে নিখিল ভারধারণ বিশ্ববিধাতা, হে বলদাতা মহাকাল রথ সারথি, নিখিল ভারধারণ বিশ্ববিধাতা, আজকে আমাদের তথ্য শৈব কবি রবীন্দ্রনাথ। শ্রদ্ধেয় পম্পা মজুমদারের তথ্য নিয়ে আমরা এগোচ্ছি। 1932 সাল, এই বছরে পরিণত কবি রবীন্দ্রনাথ তার কালের যাত্রার অন্তর্গত কবির দীক্ষার প্রসঙ্গে একটি জায়গায় লিখছেন এইভাবে। তিনি লিখেছিলেন, জীবনে আমার যার সাধনায় আমরা মগ্ন, সেই দেবতা হলেন রসাতলের দেবতা শিব। তাই শুনে বিস্মিত শ্রোতা বলেন, অবাক করলে, তুমি তো জানি কবি, কবে হলে শৈব? উত্তরে কবি জানান, কালিদাস ছিলেন শৈব, সেই পথের পথিক কবিরা। এটা একদম বাস্তব। কালিদাস যে শৈব কবি ছিলেন সেটা তার রচনায় কিন্তু ছড়িয়ে রয়েছে।
কবি ধর্মের দিক থেকেও, বাহ্যিক আচরণের বাইরে কবি ধর্মের দিক থেকেও কালিদাস শিব এবং বা বলতে পারি মঙ্গলের উপাসক ছিলেন। যেমন আমরা মেঘদূত, কুমার সম্ভব, শকুন্তলা প্রত্যেকটি রচনার মধ্যে প্রভৃতি রচনাগুলির মধ্যে কালিদাসের এই শৈব যে উপাসনা তার কিন্তু ঝলক পাই। এবং খুব ভালোভাবেই আমরা দেখেছি বিশ্বকবি রবীন্দ্রনাথ কালিদাসের এই শৈব ভাবনাকে তিনি কিন্তু গ্রহণ করেছিলেন। এবং স্বয়ং রবীন্দ্রনাথের যে রচনাগুলিগুলো আমরা দেখি, যে সৃষ্টিগুলি দেখি, তার মধ্যেও এইভাবে শৈব চিন্তাভাবনা বা মাঙ্গলিক চিন্তাভাবনা ছড়িয়ে রয়েছে। এটা কল্যাণময় মঙ্গল সৃষ্টিকারী চিন্তাভাবনা বলে, যেখানে মঙ্গল বিকিরণ মঙ্গলের ঘটছে সেই শৈব চিন্তাভাবনার প্রকাশ স্বয়ং রবীন্দ্রনাথ করেছেন। তবে হ্যাঁ, বিষয়টাই তিনি যেমন বলছেন যে সেই সময়ে প্রতিটা কবি শৈব ছিলেন, তিনি নিজেও শৈব, কিন্তু তার চিন্তাভাবনার নিরিখে তিনি কিন্তু তার রচনাকে এগিয়ে নিয়ে গেছেন। তার যে ধারণা সেটা যেন সময়কে অতিক্রম করে অনেকটা এগিয়ে গিয়েছে। আজকে আমরা সেই শৈব রবীন্দ্রনাথকে খোঁজার চেষ্টা করব আমাদের এই আজকের পথ চলার মধ্যে। গানের সাথে সাথে অবশ্যই আবার একটা গানে আমরা শুভময়ে চলে যাব। একটা একজন বন্ধু এসেছেন, সুপ্রভাত, কে আছেন? হ্যাঁ সুপ্রভাত, সুবর্ণা। হ্যাঁ নমস্কার, আমি সল্ট লেক থেকে কেশব সান্যাল কথা। হ্যাঁ দাদা বলুন। হ্যাঁ অনেক অনেক শুভেচ্ছা তোমাকে। আজকের যে বিষয়টি নিয়ে আলোচনা করছো, বিষয়ে শৈব কবি রবীন্দ্রনাথ, মানে আমরা রবীন্দ্রনাথের শৈব ভাবটা সেভাবে তো মানে না অনেক কবিতায় দেখতে পাই না। গানে দু একটা গানে অবশ্য আছে, যেমন হে ভৈরব শক্তি দাও, তারপরে উনি অনেক জায়গায় বলেছেন শিব বাণী সুন্দর, সত্য শিব এবং সুন্দর, এই সমস্ত অনেক কথাই আছে। আবার একটু আগে যেটা বললে সমস্ত কবিরাই শৈব ছিলেন, সেটা হয়তো গূঢ় অর্থে যে সত্য কবিতায় সমস্ত কবিরাই ছিলেন শিবের মানে সত্য শিব সুন্দর রূপান। যাই হোক, এই দিয়ে তথ্য আমরা শুনবো, মন দিয়ে শুনছি তোমরা যেভাবে আলোচনা করছো। অনেকদিন পরে শুভময় এসছে, একটু কথা বলি। হ্যাঁ বলুন। শুভময় অনেক অনেক শুভেচ্ছা, সাথে যারা যন্ত্রশিল্পী আছেন স্বাগতম বাবু আর দেবাশিস, ওদের অনেক শুভেচ্ছা। আমি দুটো গানের কথা বলছি, একটি হচ্ছে কুসুমে কুসুমে চরণ চরণ চিহ্ন রেখে যাও, আর আশিস বাবু মানে আমার বন্ধু আশিস চক্রবর্তী, ও একটা অনুরোধ করেছে, তোমাকে শুভেচ্ছা জানিয়েছে, সে কোন বনের হরিণ। আচ্ছা যদি দুটোর শোনাতে পারো খুব ভালো লাগবে। সঙ্গে আছি, খুব ভালো থেকো। অনেক অনেক ধন্যবাদ দাদা, আমাদের সঙ্গে থাকুন, একেবারে আমরা ধীরে ধীরে এগোবো। সব কবি যে শৈব এটা স্বয়ং রবীন্দ্রনাথ বলেছিলেন, তবে এখানে এই শৈব বা শিব পৌরাণিক শিব নয়, যাকে আমরা রুদ্র দেখি, এ শিব সে নয়, এ হচ্ছে কল্যাণের অধিদেবতা। কেন কবিরা এই শৈব ভাবনায় তার রচনাকে নিয়ে গিয়েছিলেন রবীন্দ্রনাথের নজরে, সেভাবে আমরা এগোচ্ছি। অনেক ধন্যবাদ, আমাদের সঙ্গে থাকুন। শুভময় একটি গান শুনে আমরা এগোই। তুমি যে সুরের আগুন লাগিয়ে দিলে মোর প্রাণে, এ আগুন ছড়িয়ে গেল, এ আগুন ছড়িয়ে গেল সবখানে সবখানে সবখানে। তুমি যে সুরের আগুন লাগিয়ে দিলে মোর প্রাণে, এ আগুন ছড়িয়ে গেল, এ আগুন ছড়িয়ে গেল সবখানে সবখানে সবখানে। তুমি যে সুরের আগুন লাগিয়ে দিলে মোর প্রাণে, যত সব মরা গাছের ডালে ডালে নাচে আগুন রে,
যত সব মরা গাছের ডালে ডালে নাচে আগুন রে, নাচে আগুন তালে তালে, আকাশে হাত তোলে সে তার পানে, তার পানে, তার পানে, তুমি যে সুরের আগুন লাগিয়ে দিলে মোর প্রাণে, এ আগুন ছড়িয়ে গেল, এ আগুন ছড়িয়ে গেল সবখানে, 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 তুমি যে সুরের আগুন লাগিয়ে দিলে মোর প্রাণে। আকাশের তারা যত অবাক হয়ে রয়েছে, কোথাকার পাগল হাওয়া বয়ে, আধারের তারা যত অবাক হয়ে রয়েছে, কোথাকার পাগল হাওয়া বয়ে, নিশীথের বুকের মাঝে এই যে অমল উঠল ফুটে রে, নিশীথের বুকের মাঝে এই যে অমল উঠল ফুটে রে, উঠল ফুটে স্বর্ণ কমল, আগুনের কি গুণ আছে কে জানে, কে জানে, কে জানে, তুমি যে সুরের আগুন লাগিয়ে দিলে মোর প্রাণে, এ আগুন ছড়িয়ে গেল, এ আগুন ছড়িয়ে গেল সবখানে, 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 তুমি যে সুরের আগুন লাগিয়ে দিলে মোর প্রাণে। ঠিক একটু আগে যেমন বলছিলাম যে কালিদাস শৈব কবি ছিলেন, তার রচনায় আমরা পাই, উদাহরণস্বরূপ শকুন্তলা, মেঘদূত, কুমার সম্ভবের কথা বলা হলো, প্রিয় বিরহে আত্মবিস্মৃত শকুন্তলা, তিনি তার যে কর্তব্য সেই কর্তব্য চিত্রিতার ঘটে যায় তার আত্মবিস্মৃতির জন্য, যার অপরাধে ঋষির অভিশাপে জর্জরিত হয় শকুন্তলা। কিন্তু যে প্রেম তাপসী উমা এবং মহেশ্বরের মিলন ঘটিয়েছিল, সেই প্রেমই শকুন্তলার মনে মঙ্গল দৃষ্টির সৃষ্টি করে, যার জন্য শকুন্তলা, অপমানিত শকুন্তলা, দুষ্মন্তের সমস্ত অপরাধকে মার্জনা করে দেয়। অর্থাৎ সেই প্রেমের মধ্যেই মঙ্গলালোক বিকীর্ণ হয়ে ওঠে। কালিদাস এই প্রেম, অর্থাৎ এই মঙ্গলালোক বা মঙ্গল দৃষ্টির এই প্রেমকেই বারবার কুর্নিশ জানিয়েছেন, তার জয়গান গেয়েছেন। 1881 সালে রবীন্দ্রনাথ, তরুণ রবীন্দ্রনাথ এই প্রসঙ্গে একটি জায়গায় লিখছেন, বর্ষাকাল তো সুখের জন্য নহে মঙ্গলের জন্য, বর্ষাকালে উপভোগের বাসনা হয় না। কত সুন্দর ভালোবাসা বা প্রেমকে রবীন্দ্রনাথ শুদ্ধতার সঙ্গে তুলনা করেছেন, যে বর্ষাকাল মঙ্গলের ঋতু, এবং এখানেও সেই মঙ্গলালোক, সেই কল্যাণময়তার প্রকাশ আমরা পাই। সুপ্রভাত, কে আছেন? হ্যাঁ সুবর্ণা দে, আমি স্নেহময় চক্রবর্তী বলছিলাম। বলুন দাদা। বলুন দাদা, আজকের যে আলোচনা খুব সুন্দর আলোচনা হচ্ছে, প্রথমে আপনাদের সুপ্রভাত জানাচ্ছি, নমস্কার জানাচ্ছি, এবং সিটিভিএন এর সমূহ শ্রোতা বন্ধুদের আমার সুপ্রভাত এবং নমস্কার জানাচ্ছি। পৌরাণিক দেবতাদের মধ্যে রবীন্দ্র রচনায় শিবের স্থান সর্বাগ্রে, শিব অর্থে মঙ্গল, এবং এই মঙ্গলরূপী শিবের সাধনাই কবির আজীবনের সাধনা। এদিক থেকে কবি নিজেকে শৈব কবি কালিদাসের পথের পথিক বলে ঘোষণা করেছেন। তাই রবীন্দ্র সাহিত্যের শিব সর্বতোভাবে পৌরাণিক শিব নন, তিনি অনেকাংশে কবি কালিদাসের কল্যাণ ভাবনার দ্বারা ঋদ্ধ।
রবীন্দ্রনাথের ভাবজীবনে বৈষ্ণবীয় দ্বৈত সাধনার বিশেষ স্থান থাকলেও শিব তার প্রাণদেবতা। মানব পূজারী কবির চিরকাম্য ছিল সত্য শিব সুন্দরের সমন্বয় সাধন। তার কাব্যে শিবকে তিনি চিত্রিত করেছেন কোথাও শিবানী সহ, কোথাও একাকী প্রলয়ী নটরাজ এবং ধ্যানমগ্ন স্রষ্টা রূপে। জীবনের সর্বক্ষেত্রে তিনি বিশ্ব দেবতা রূপী শিবের অস্তিত্ব অনুভব করেছেন। তাকে দেখেছেন বাস্তবভূমিতে ও কল্পনার আকাশে, ব্যষ্টিগত ভাবনা ও সমষ্টিগত আদর্শে, রাষ্ট্রিক ও সামাজিক ভাঙাগড়ায়, মনুষ্যত্ব ধর্ম উদ্বোধনে, প্রকৃতিতে ঋতুতে, রতি আরতিতে, সংগ্রাম ও তার বিরতিতে। সুবিপুল রবীন্দ্র সাহিত্যের নানা স্থানে বিশ্বেশ্বর, শিব, মহাদেব, নীলকণ্ঠ, রুদ্র, মহাকাল ও নটরাজের বিচিত্র বেশে আবির্ভূত হয়েছেন। এখন কিশোর বয়সে লেখা দুটো কবিতার মধ্য দিয়ে রবীন্দ্রনাথের যে শৈব ভাবনার প্রথম প্রকাশ ঘটেছিল সে সম্পর্কে বলছি। কবিতা দুটি শৈশব সঙ্গীতের হরহৃদে কালিকা এবং প্রভাত সঙ্গীতের সৃষ্টি স্থিতি প্রলয়। একদিকে রসের সাধনা, অন্যদিকে শক্তির আরাধনা, রবীন্দ্র কাব্যে শিবের এই বিবিধ রূপ। রবীন্দ্রনাথের শিবকল্পনা শুধু দেবতাকে আশ্রয় করে দূরে সরে থাকেনি, তা মানব প্রকৃতি তথা বিশ্ব প্রকৃতির সঙ্গে নিবিড় কল্যাণ ভাবনায় এক সূত্রে গ্রথিত হয়ে গেছে। আজ আর নয় সুবর্ণাদি, আজকে রাখছি। পৃথিবীন দীর্ঘজীবী হোক, জয় তো রবীন্দ্রনাথ বলে পাঠছি। অনেক ধন্যবাদ স্নেহমাদা, ভীষণ সুন্দর আমাদের তথ্য দিলেন, আমাদের এই তথ্য আজকের বিষয়কে আরো এগিয়ে নিয়ে যেতে সাহায্য করলো। অনেক ধন্যবাদ, আমাদের সঙ্গে থাকুন, আমরা এরপরে শুভময় একটা গানে চলে যাই। ওই আসন তলে, ওই আসন তলে, ওই আসন তলে, ওই আসন তলে, মাটির পরে লুটিয়ে রব, ওই আসন তলে, ওই আসন তলে, তোমার চরণ ধুলায় ধুলায় ধূসর হব, ওই আসন তলে, ওই আসন তলে। And the
লাগি কতই লোকে আসে থে, প্রসাদ লাগি কতই লোকে আসে থে, আমি কিছু ওহে আমি কিছু চাইব না তো রইব ছে, আমি কিছু চাইব না তো রইব ছে, সবার শেষে যা বাকি রয় তাহাই লব, সবার শেষে যা বাকি রয় তোমার চরণ ধুলায় ধুলায় ধূসর হব, ওই আসন তলের ওই আসন তলের মাটির পরে লুটিয়ে রব, ওই আসন তলে কালিদাসের মঙ্গলাদর্শের রূপটিকে রবীন্দ্রনাথ সুন্দরভাবে চিনে নিতে পেরেছিলেন, তার কারণ হচ্ছে তার জীবনদৃষ্টি কালিদাসের সহধর্মী। প্রথম জীবনে প্রাচীন সাহিত্য গ্রন্থে রবীন্দ্রনাথ ভাবাদর্শের ব্যাখ্যা এবং সঠিক বিশ্লেষণ করেছিলেন, তার প্রতিফলন আমরা রবীন্দ্রনাথের পরবর্তী সৃষ্টির মধ্যে দেখি, তার কাব্যগুলিতে দেখি। করিয় কমল, মানুষী ইত্যাদি কাব্যগুলির মধ্যে এই প্রেমাদর্শ কালিদাসের কল্যাণ ভাবনার দ্বারাই পরিশ্রুত। সুপ্রভাত, কে আছেন? নমস্কার সুপ্রভাত। নমঃ শিবায় সন্তায় কারণত্রয় হে তবে নিবেদয়ামি তাৎমানং তং গতি পরমেশ্বর। সুপ্রভাত, নমস্কার। আমি কতুলপুর বাঁকুড়া থেকে মানিক মোহন ঘটক আজকের সংযোজনে আসছি। একটু আগে আমার স্নেহে স্নেহময় আসামের দুলিয়াজান থেকে অত্যন্ত সুন্দরভাবে রবীন্দ্র ভাবনায় শৈব যে চিন্তা, এটা অত্যন্ত সুস্পষ্টভাবে ব্যাখ্যা করেছে, তো তাকেও আমার ধন্যবাদ জানাই। আচ্ছা, এরপর আসি যে আমাদের স্নেহময় যে কথাগুলি বললো তার কিছু আমি উদাহরণ তুলে ধরতে চাইছি। যে তার সুপ্রভাত কবিতায় তিনি বলছেন যে, রুদ্র তোমার দারুণ দীপ্তি এসেছে দুয়ার ভেদিয়া, বক্ষে বেজেছে বিদ্যুৎ বান স্বপ্নের জাল ছেদিয়া। এই মৃত্যুঞ্জয় কবি সে মৃত্যুঞ্জয়কে বর্ণনা করেছেন। আবার ওই কবিতার শেষেই তিনি বলছেন, মৃত্যুরে লব অমৃত করিয়া তোমার চরণে ছোঁয়ায়ে। আবার ঋতুবন্দনায় বলছেন যে, ঋতুর দল নাচিয়া চলে বেড়ায় ডালি ফুলেও ফলে, নৃত্যলোর চরণ তলে মুক্তি পায় ধরা, ছন্দে মেতে যৌবনেতে রাঙিয়ে ওঠে ধরা। তিনি তার নৃত্যের তালে তালে এ নটরাজ, সেখানে তিনি যে কয়েকটি গানের কথা বলেছেন, 10-12টি সেখানে সঙ্গীত রয়েছে, আমাদের শুভময় হয়তো তার আজকে দু একটি গাইবে আশা করছি। কেন আমি শুভময়কে অনুরোধ করব যে দেবাদিদেব মহাদেব তিনি রুদ্রাক্ষের মালা ঘুরিয়ে চলেছেন, তার এক পদক্ষেপের আঘাতে ধ্বংস একটি সৃষ্টি, ওই আমার মনে হচ্ছে যে সৃষ্টি ও ধ্বংসের মধ্যে এই যে গানটা যে ওই নাচে জন্ম নাচে মৃত্যু বা আছে ওখানেও,
আর তারও আগে আছে ওগো সন্ন্যাসী ওগো সুন্দর ওগো সন্ন্যাসী হে ভয়ঙ্কর যে গানটি আছে, বা তোমারও নৃত্য অমিত বিত্ত করুক চিত্ত মম, এই যে তার মানে শুভময় আজকে ওই গান কয়েকটি পরিবেশন করবে। তবে আমরা যে তার আরো দেখেছি যে তিনি যে বলছেন যে ওগো রুদ্র দুঃখে সুখে এই কথাটি বাজলো বুকে, তোমার প্রেমে আঘাত আছে নেই কো অবহেলা। আবার বর্তমান ওই আছে ওই অতি ভৈরব ভরসে জলসিঞ্চিত কীর্তি সৌরভ রবসে, সেখানেও দেখতে পাচ্ছি যে তার পুরো সমগ্র সাহিত্য কি বলবে, এক মিনিট বা 40 সেকেন্ডের মধ্যে তো আর বিশেষ কিছু বলা যায় না। তবু আমরা চেষ্টা করি কিছু আলোকপাত করা। তবে সে সময়কে ধন্যবাদ, অত্যন্ত সুন্দর রূপে আজকে ওই যে মানে তথ্যসূত্র রয়েছে তা ইয়ে করেছে মানে ব্যাখ্যা করেছে, আর আজকে যিনি তথ্যসূত্র লিখেছেন তাকে আমার ধন্যবাদ ও নমস্কার জানাই। সব শেষে বলি যে বিবাদে বিষাদে প্রমাদে প্রবাসে জলে চানলে অরণ্যে শ্মশানে পর্বতে সূত্র মধ্যে সদামাং প্রপাহী গতিস্তং 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 নমস্তে। আমাদের মধ্যে সে রুদ্রের তেজ শৈবের ভাবনা দেবাদিদেব মহেশ্বরের যে আশীর্বাদ ধরে পড়ুক এবং নীলকণ্ঠের মতো সহিষ্ণুতা আমাদের মধ্যে আসুক এই কামনা করি। নম শিবায় শান্তায় কারণত্রয় হইতে আবার বলি, আর শেষে বলি যে সত্যম শিবম সুন্দরম, সত্য হচ্ছে মনুষ্য জীবন সত্য, আর শিব হচ্ছে কর্তব্য কর্ম 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 নান্না পন্থা বিদ্যুতে অয়নায়, আর সুন্দর হচ্ছে প্রেম বা কাব্য এটাই সুন্দর। তুমি মানিকদা ভীষণ সুন্দর, খুব ভালো বললেন। হ্যাঁ, এটা একদম সত্যি কথা, খুব কম পরিসরের মধ্যে আমরা এগিয়ে যাই, সবটুকুকে আনার চেষ্টা করি, তার মধ্যেও আপনারা এই সময়কে মেপে এত সুন্দরভাবে তথ্য পরিবেশন করেন যে সত্যি ভীষণ ভীষণভাবে আমরা অপেক্ষা থাকি এর জন্য, ভালোও লাগে, অনেক ধন্যবাদ। আমরা একটি গানে চলে যাব। চোখ যে ওদের ছুটে চলে গো, চোখ যে ওদের ধনের বাটে মনের বাটে রূপের হাটে দলে দলে উদাসাওয়া লাগিব
পালে পানির পানি যাবার কালে উদাস হাওয়া লাগে পালে পানির পানি যাবার কালে চোখ দুটোরে ডুবিয়ে যাব অকুল সুধা সাগর পানি গো চোখ যে ওদে সুখে চলে ধনের বাটে মানের বাটে রূপের হাটে দলে দলে গো চোখ যে ওদে সুখে চলে গো চোখ যে ওদে এই কালিদাসে কল্যাণময় ভাবনা এই মঙ্গল দৃষ্টি এই মঙ্গল আলোক বিকীর্ণতা রবীন্দ্রনাথ এ প্রসঙ্গে শৈব ভাবনা প্রসঙ্গে তিনি প্রমথ চৌধুরীকে একটি চিঠি লিখলেন একটি অংশ একটি জায়গা বলা হচ্ছে তিনি লিখছেন মরার ভয়ে চাঁদ সদাগর শিবকে ছেড়ে হার মেনেছিলেন আমি কিন্তু শিবকে ছাড়ব না আমার শিব সকল জগতের এই যে শব্দটা এই যে কথাটা উনি বললেন বাক্যটি গঠন করলেন আমার শিব সকল জগতের অর্থাৎ আমি একটু শুরুতেই একটু আগেই বলছিলাম যে এই যে শিব এই যে শৈব ভাবনা এই শিব কিন্তু পৌরাণিক সেই পাতায় উঠে আসা বা দাঁড়িয়ে থাকা রুদ্রবেশী শিব নয় এই শিব হচ্ছে কল্যাণরূপী অধিদেবতা যে কল্যাণময় যে প্রেমের কথা বলা হচ্ছে যে প্রেমের মঙ্গলময়তার কথা বলছেন সেটা কালিদাস স্বয়ং নিজেও বলেছেন যেই প্রেম তাপসী উমা অর্থাৎ কঠোর তপস্যায় রত উমা যখন মহেশ্বরকে পেলেন স্বামী হিসেবে এবং সেই যে ভালোবাসা সেই যে প্রেম সেই মঙ্গলময় কল্যাণকারী প্রেম সেই প্রেমই একমাত্র পারে সমস্ত অকল্যাণকে ধ্বংস করতে সেই প্রেমই একমাত্র পারে সমস্ত অপরাধকে মার্জনা করতে এবং সেই প্রেমেরই প্রকাশ কবিরা তার রচনায় ছড়িয়ে দিয়েছেন যার জন্য রবীন্দ্রনাথ তার রচনায় বলছেন তার অত্যন্ত প্রিয় ঋতু বর্ষাকালকেও আমরা বলি বর্ষার ঋতু ভালোবাসার ঋতু কিন্তু রবীন্দ্রনাথ বলছেন একেবারেই বর্ষা ঋতু ভালোবাসার কিন্তু মঙ্গলময় ভালোবাসা কল্যাণকারী ভালোবাসার ঋতু শুদ্ধতার মধ্যে পবিত্রতার মধ্যে থেকে কিন্তু রবীন্দ্রনাথ এই শব্দটিকে তিনি প্রকাশ করেছেন তার রচনায় সুপ্রভাত কে আছেন হ্যালো হ্যাঁ নমস্কার সুপ্রভাত কে বলছেন সুপ্রভাত হ্যাঁ হ্যাঁ সুপ্রভাত আমি তাপস ভট্টাচার্য হ্যাঁ তাপস দা বলুন না রবি ঠাকুরকে সশ্রদ্ধ প্রণাম জানিয়ে আমি বলি দুটি কথা যে আজকে ভাই শুভময় এসছে আমি শুভময়ের গানের জন্য দীর্ঘদিন ধরে অপেক্ষায় ছিলাম খুব সুন্দর একটা রবি ঠাকুরের প্রার্থনার গান দিয়ে শুভময় শুরু করলো ভীষণ ভালো হলো এবং তারপরে একের পর এক গান গেয়ে যাচ্ছে শুভময় অসাধারণ শুভময়কে বলি শুভময় সুপ্রভাত সুপ্রভাত তোমার সাথে দুই সহশিল্পীকেও আমার সুপ্রভাত এবং সিটিভিএনের সবাইকে সুপ্রভাত আমি তোমার গানের মধ্যে রয়েছি কোনো রিকোয়েস্ট করব না আচ্ছা তুমি সুন্দরভাবে গান করো আমি শুনি আর কিছু বলার নেই আমার অনেক ধন্যবাদ তাপসবাবু আমাদের সঙ্গে থাকুন আর আমরা কথা এবং সুর একসঙ্গে মিলিয়ে চলেছি যেটা স্বয়ং রবীন্দ্রনাথ বলেছেন বাণী এবং সুরের সংমিশ্রণে সৃষ্টি আর সেই সৃষ্টির মধ্যে আমরা থাকছি শুভময়ের গানে গিয়ে আবার সেই জায়গায় ফিরব শনমুরতি শূন্য
করি চঞ্চলের হৃদয় তলে লবরি সুন্দরী ও গো শান্ত পাষাণ মূরতি সুন্দরী চঞ্চলের হৃদয় তলে প্রেম কাব্যে কবি প্রেমের আবাহন করলেন এইভাবে এই লেখনী দিয়ে। তিনি লিখছেন, ভর্ষ অপমান শয্যা ছাড়পুষ্পধনু রুদ্রবন্ধী হতে লহ জলর দিতনু। এখানে কবি কল্পনা করছেন রুদ্রবেশে অকল্যাণকে ধ্বংস করে শিব যে প্রেমকে উজ্জীবিত করবেন সেই প্রেম হবে কল্যাণকারী প্রেম। তিনি বলছেন সেই প্রেম কখনোই ভোগাতিশায়ী হবে না। সুপ্রভাত, কে আছেন?
নমস্কার, সুপ্রভাত। শুভটা আমি যাদবপুর থেকে চিন্ময় বন্দ্যোপাধ্যায় বলছি। হ্যাঁ দাদা বলুন। আপনাকে সুপ্রভাত জানাই, সুপ্রভাত জানাই স্বাগতম দা, দেবাশিস দা এবং শুভময়। হ্যাঁ চিন্ময় দা, সুপ্রভাত। সুপ্রভাত। আচ্ছা, আজকে শৈব রবীন্দ্রনাথ নিয়ে আলোচনা হচ্ছে, তা আমি সিটিভিএন ভালো করেই লক্ষ্য মানে ফলো করি এবং শুভময় যে ঘাড়ানা থেকে এসছে মানে শ্রাবণী সেনের, তা আমি প্রচন্ড ওনার ফ্যান এবং আমার মানে খুবই ওনার গান ভালো লাগে। তা যখন প্রতিদিন রবীন্দ্রনাথ কিংবা দুখুমিয়া চিন্ময়দা কোনোভাবে আমাদের সংযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে, আপনি আরেকবার চেষ্টা করুন, পেয়ে যেতে পারেন। অনেক ধন্যবাদ, আপনি আমাদের পুরনো বন্ধু, সঙ্গে থাকেন, সঙ্গে থাকুন, অনেক ভালো লাগলো, অনেক অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে থাকার জন্য। আর শৈব কবি রবীন্দ্রনাথ নিয়ে একদমই আমরা চেষ্টা করছি পথ চলার, যতটুকু অংশ তার সৃষ্টির মধ্যে আমরা পেয়েছি, কল্যাণকারী রূপ শিবের সেই রূপ, বিশেষ করে বলবো এই শিবকে রবীন্দ্রনাথ পেয়েছেন কিন্তু সবার আগে বলতে উপনিষদে, কিভাবে আমরা আসবো আর একটি গানের পর। হ্যাঁ চিন্ময়দা, ফোনটা কেটে গেল, খারাপ লাগছে। চিন্ময়দা আসলে আমাদের মানে খুব ওয়েল উইশার, প্রত্যেকেই ওয়েল উইশার, চিন্ময়দার সঙ্গে দেখাও হয় মাঝে মাঝেই। তো শ্রাবণীদির কথা বলছিলেন, কিছুদিন আগে শ্রাবণীদির কাছে শেখা একটি গান, প্রকৃতির গান একটু শোনাই।
যে রুদ্রের কথা বলা হচ্ছে সেই রুদ্র প্রলয়কারী ভৈরব নন, সেই রুদ্র ধ্বংসাত্মক যে ভৈরবের রূপ আমরা দেখি সেই রূপ কিন্তু নন। বিশেষ করে এটা তার ছদ্ম রণবেশ, এর আড়ালে রয়েছে তার প্রেমিক সত্তার কল্যাণময় রূপ, যে বারে বারে বলছে এই কথা, তার কাজ বারে বারে পঞ্চস্বরে অগ্নিতে যে দগ্ধ করে, দ্বিগুণ উজ্জ্বল করি বারে বারে বাঁচাইবে শেষে। ভগ্ন তপস্যার পর যখন উমা এবং মহেশ্বরের মিলন ঘটে এবং সেই মিলন, সেই ভালোবাসার সেই রূপ, সেই মঙ্গলময় কল্যাণকারী রূপ আমরা দেখি, যা প্রতি ছত্রে ছড়িয়ে রয়েছে কবির সৃষ্টি এবং কল্পনায়। সুপ্রভাত, কে আছেন? হ্যালো, নমস্কার। সুপ্রভাত। হ্যালো, হ্যাঁ নমস্কার। সুপ্রভাত, উপরাঙ্গা থেকে শ্যামল বৈরাগী বলছিলাম। হ্যাঁ দাদা বলুন। আমি আপনাদের এই অনুষ্ঠান প্রতিদিনই দেখি, হ্যাঁ আমার খুব ভালো লাগে আজকের এই সকালের প্রতিদিনের রবীন্দ্রনাথ। তা আজকে যে শিল্পী গান গাইছেন শুভময়, এ সত্যি অত্যন্ত সুরেলা গলা, ধন্যবাদ। গানের একটা রাবিন্দিক ঢং আমি সকাল থেকেই লক্ষ্য করছি, এবং এর আগেও আমি অনেকদিন অনুষ্ঠান দেখেছি। হ্যাঁ, তা আমি তো নানান কাজে ব্যস্ত থাকি, ভালোভাবে ইয়ে করতে পারি না। আজকে একটু সকালবেলা এত সুন্দর লাগছে, আমার একটা গানের অনুরোধ থাকলো শুভময়ের কাছে। বলুন। হ্যাঁ বলছি, তুমি যদি এই গানটা গাইতে পারো, অরূপ তোমার বাণী। হ্যাঁ নিশ্চয়ই হবে, ভালো থাকবেন ভাই। হ্যাঁ অনেক অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ দাদা, আমাদের সঙ্গে থাকুন, আমরা গানে চলে যাই সময়। উড়ে ঝড় নেমে আয় রে আমার শুকনো পাতার ডালে, উড়ে ঝড় নেমে আয় এই বড় সায় নব শ্যামের আগমনের কালে, উড়ে আয় রে আমার শুকনো পাতার ডালে, উড়ে ঝড় নেমে যা উদাসীন, যা প্রাণহীন, যা আনন্দ হারা, চরমরাতে অশ্রুধারায় আজ হয়ে যাক সারা অশ্রুধারায়, যাবার জাহাজ সে চলে রুদ্র নাচের তালে, ওরে আয় রে আমার শুকনো পাতার ডালে, ওরে ঝড় নেমে হবে রিক্ত প্রাণের পরে নবীন বসন পড়তে হবে, সিক্ত বুকের পরে নবীন বসন, নদীর জলে বান ডেকেছে কুল গেল তার ভেসে, যুথি বনের গন্ধবাণী ছুটল নিরুদ্দেশে, গন্ধবাণী পরাণ আমার জাগল বুঝি মরণ অন্তরালে, ওরে শ্যামের আগমনের কালে, ওরে আয়।
সৌন্দর্য, মিলন, ভালোবাসা, যার সেই শৈব রূপকে রবীন্দ্রনাথ তার লেখনী দিয়ে প্রকাশ করেছেন। আজকে আমরা শৈব কবি রবীন্দ্রনাথের তথ্য নিয়ে এগোচ্ছি। আমাদের সঙ্গে শুভময় রয়েছে স্বাগতম দা, দেবাশিস দা আমার টেকনিশিয়ান ভাইয়ের, এবং আমি রয়েছি, আপনারা রয়েছেন। শুভময়ের গানই আগে প্রথম চলে যাবো। এটি নৃত্যনাট্যের গান, কালমৃগর নৃত্যনাট্য থেকে। নিহারুলো সহচরি কানন আধার করি, ওই দেখো বিভাবরি আসিছে। নিহারুলো সহচরি কানন আধার করি, ওই দেখো বিভাবরি আসিছে। দিগন্ত ছাইয়া রাশি রাশি ফুটাইয়ে কানন করিয়ালা। আয়ে সুখী এই বেলা মাধবী মালতি বেলা, রাশি রাশি ফুটাইয়ে কানন করিয়ালা। ওই দেখো নলিনী উথলিত সরসে, ওই দেখো নলিনী উথলিত সরসে, অফুট মুকুল মুখী মৃদু মৃদু হাসিছে। সহচরি কানন আধার করি, ওই দেখো বিভাবরি আসিছে। আসিবে ঋষি কুমার কুসুম চয়নে, ফুটাই রাখিয়া দিব তারি তরে সযতনে। নিচু নিচু শাখাতে ফোটে যেন ফুলগুলি, নিচু নিচু শাখাতে ফোটে যেন ফুলগুলি, কচি হাত বাড়াইয়ে পায়ে যেন কাছে। নিহারুলো সহচরি কানন আধার করি, ওই দেখো বিভাবরি আসিছে। দিগন্ত ছাইয়া হরপর্বতের মিলনের যে ছবি, তা শুধু পৌরাণিক গল্পের পাতাতেই সীমাবদ্ধ নয়, তা নেমে এসেছে বিশ্ব প্রকৃতির মধ্যে, যার প্রতিভাস দেখে কবি রবীন্দ্রনাথ ভীষণ সুন্দর দুটি চরণ লিখলেন। লিখলেন, পূর্ণ চাঁদ হাসে আকাশ কোলে, আলোক ছায়া শিব শিবানী সাগর জলে দোলে। এখানে কালিদাস দ্বারা অনুপ্রাণিত বিশ্বকবি রবীন্দ্রনাথ, কালিদাসের যে অনুভূতি, তার যে শৈব চিন্তাভাবনা, তার যে মঙ্গলা বিকীর্ণ রচনা, সেইগুলো দ্বারা তিনি অনুপ্রাণিত হয়েছেন। কিন্তু যখন বিশ্বকবি রবীন্দ্রনাথ স্বসৃষ্টিতে আত্মনিমগ্ন, তখন কিন্তু তার কল্পনা, তার দৃষ্টি, তার অন্তরাত্মার যে চিন্তাভাবনা, তা অনেক অনেক দূর বিস্তৃত, যা স্বয়ং কবি কালিদাসকেও ছাপিয়ে যায়। বিশেষ করে এই দুটি চরণ যে বললাম, তার মাধ্যম দিয়ে যেন আমরা বিশ্বকবি রবীন্দ্রনাথকে বা তার
দৃষ্টিভঙ্গিকে, সেই মঙ্গলালোক দৃষ্টিভঙ্গিকে কিন্তু অনেক অনেক দূর অবধি বিস্তৃত হতে দেখি। আবার আসব গানে পর। কেশব দার সে অনুরোধের গানটা একটা ফোন নিয়ে আমরা আসছি। সুপ্রভাত, কে আছেন? নমস্কার সুপ্রভাত। নমস্কার। হ্যাঁ সুপ্রভাত। হ্যাঁ সুপ্রভাত। নমস্কার সুপ্রভাত, আমি টালিগঞ্জ চন্দ্রমন্ডল লেন থেকে রীতা মন্ডল বলছি। হ্যাঁ রীতা দি, আপনাদের সবাইকেই আমি শুভ সকাল জানাচ্ছি। শুভ সকাল। আর আমার আজকে শুভময় ভাই এসেছে অনেকদিন পরে। অনেকদিন পরে। হ্যাঁ হ্যাঁ, ভীষণ ভালো লাগছে। তো আজকে এসেছে তো একই তো সময় ভাইয়ের গলা আমার ভীষণ ভীষণ ভালো লাগে। মানে সত্যি একটু আগেই যে দাদা বললেন রাবীন্দ্রিক গলা, পুরোপুরি ভাবেই রাবীন্দ্রিক গলা, আর পরিবেশটা পুরোপুরি ভাবেই রাবীন্দ্রিক হয়ে উঠেছে। তো আজকের আমি সময় ভাইয়ের কাছে অতগুলো গানের রিকোয়েস্ট করতে, একটা হলেও ভালো, নাহলে যেগুলো শোনাচ্ছে খুবই ভালো লাগছে, খুবই ভালো লাগছে। তো আমি একটা বলছি যে পথে চলে যেতে যেতে তোমার পরশ আসে কখন কোনখানে, আর একটা শীতের গান আছে ফল ফলাবার আসে আমি মনে করিনি, আর একটা ওই জানালার ধারে বসে আছে করতলে রাখি মাথা। আমি দেখছি, হ্যাঁ আমি চেষ্টা করছি। অনেক অনেক ধন্যবাদ রীতাদি। আচ্ছা আমরা গানে চলে যাই। হ্যাঁ আমি কেশব দার অনুরোধের গানটা। কুসুমে কুসুমে চরণ চিহ্ন দিয়ে যাও, শেষে দাও মুছে ওহে চঞ্চল বেলা, না যেতে খেলা কেন তব যায় খুঁজে কুসুমে কুসুমে চরণ চিহ্ন। চলো বেলা না যেতে খেলা কেন তব যাই খুঁজে কুসুমে কুসুমে চরণ চিহ্ন দিয়ে যাও। ফুল যবে ফোটে নাই দেখা তোমার লগন যায় যে কখন, মালা গেঁথে আমি রই একা বাঁশুরির ডাকে কুড়ি ধরে সাথে ফুল যবে ফোটে নাই দেখা তোমার লগন যায় যে কখন, মালা গেঁথে আমি রই একা। এসো 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 আঁখি কয় কেঁদে
বিস্মিত বুক বলে রাখি বেঁধে যেতে যেতে ও গো প্রিয়, ধরা দিতে যদি নাই রুচে ওহে চঞ্চল, বেলা না যেতে খেলা কেন তব যাই খুঁজে, কুসুমে কুসুমে চরণ চিহ্ন দিয়ে যা। পৌরাণিক শিব কল্পনার আদর্শ বা কালিদাসের শৈব ভাবনার তাৎপর্য আবিষ্কারের বহু আগে বাল্যকালে রবীন্দ্রনাথ কিন্তু এই শিবকে পেয়েছিলেন, তিনি শিবকে পেয়েছিলেন উপনিষদে, যেটা একটু আগে বলছিলাম। ব্রাহ্ম পরিবারে জন্মগ্রহণ করেছিলেন রবীন্দ্রনাথ, স্বাভাবিকভাবেই ব্রাহ্ম আচার অনুষ্ঠানের জন্য মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর দ্বারা সংকলিত ব্রাহ্মধর্ম গ্রন্থের মন্ত্রগুলিকে তার অর্থ, তার সঙ্গে তার যে তাৎপর্য, সেগুলিকে কণ্ঠস্থ করেছিলেন রবীন্দ্রনাথ, এবং এই মন্ত্র এবং তার সঙ্গে তার তাৎপর্যগুলো বিশ্লেষণ করে কণ্ঠস্থ করে এর মধ্যে থেকেই কিন্তু রবীন্দ্রনাথ দর্শন পেয়েছিলেন শিবে, বা বলে যেতে পারে উপনিষদে শিব বা সেই শৈব ভাবনার যে ভাবনার প্রকাশ আমরা পাই তার সৃষ্টিতে। কারণ আমরা সবসময় বলি যে উপনিষদের প্রভাব রবীন্দ্রনাথের সারা জীবনেই ছিল, তার বক্তৃতা, তার চিঠি, তার লেখনী, সমগ্র সৃষ্টির মধ্যে সবখানেই কিন্তু আমরা সেই শৈব চিন্তা বা শিবকে খুঁজে পাই। এর মধ্যে যজুর্বেদের একটি মন্ত্র খুবই প্রাসঙ্গিক, তবে সে প্রসঙ্গে আসব এটি গানে পর। চোখে তৃষ্ণা ও গো তৃষ্ণা
যজুর্বেদের যে মন্ত্রের কথা বলছিলাম, যে মন্ত্রটি অত্যন্ত প্রাচীন, যা পরম পিতার উদ্দেশ্যে নমস্কারের প্রার্থনা, মন্ত্রটি হল নম সম্ভবায় চ ময়ভবায় চ, নম শঙ্করায় চ ময়ষ্করায় চ, নম শিবায় চ শিবতরায় চ। অর্থাৎ যিনি সুখকর তাকে নমস্কার, যিনি কল্যাণকর তাকে নমস্কার, সুখের আকর যিনি তাকেও নমস্কার, মঙ্গলের আকর যিনি তাকেও নমস্কার। যিনি মঙ্গল তাকে নমস্কার, যিনি চরমতম মঙ্গল তাকেও নমস্কার। যজুর্বেদের এই মন্ত্র, যা পরমপিতার উদ্দেশ্যে নমস্কারে প্রার্থনা, তাকে এত সুন্দরভাবে ব্যাখ্যা করলেন রবীন্দ্রনাথ। তবে রবীন্দ্রনাথের অন্তর্দৃষ্টি, এই যে মন্ত্র তিনি কণ্ঠস্থ করলেন, তার তাৎপর্যকে তিনি আত্মস্থ করলেন, করে তার একটি নিজস্ব ব্যাখ্যা তিনি তুলে ধরলেন সকলের সামনে। অর্থাৎ কি না, আমরা যে মঙ্গলকে নমস্কার জানাচ্ছি, আমরা যে চরম মঙ্গলকে নমস্কার জানাচ্ছি, আমরা যে সুখকরকে নমস্কার জানাচ্ছি, সবই কিন্তু শুভর ক্ষেত্রে, অর্থাৎ সবই মঙ্গলময়তা। কিন্তু এই মঙ্গলময়তা লুকিয়ে রয়েছে সব কিছুর মধ্যে, সুখেও দুঃখেও। রবীন্দ্রনাথ ব্যাখ্যা করছেন সেইভাবে যজুর্বেদের এই মন্ত্রকে, যে মঙ্গলময়তা আমাদের সর্বজীবনে ছড়িয়ে রয়েছে, শুধু তাকে গ্রহণ করার আমাদের সময়টুকু মাত্র, যা প্রয়োজন রয়েছে, কিন্তু আমরা তা গ্রহণ করি না, আমরা সুখের মধ্যেই থাকি। আমরা কি দুঃখকে গ্রহণ করি না করতে চাই? আসব রবীন্দ্রনাথের এই যজুর্বেদের, বিশেষ করে প্রাচীনতম মন্ত্রের যে ব্যাখ্যা, সে প্রসঙ্গে আরেকটি গানের পর। আরেকটি অনুরোধের গান। আজমদ বন্ধু আছেন, সুপ্রভাত কে আছেন? সুপ্রভাত, আমি রেখা রায়চৌধুরী, শ্যামবাজার থেকে বলছি। হ্যাঁ বলুন। খুব ভালো লাগে, খুব ভালো লাগে আপনাদের এই অনুষ্ঠান, প্রতিদিনের রবীন্দ্রনাথ, আজকে যে শৈব রবীন্দ্রনাথ, এই অনুষ্ঠান, এই অনেক কিছু জানা যায় এর থেকে, যেটা আমাদের অনেকেরই জানা থাকে না। হ্যাঁ, আর শুভময় গান খুব ভালো লাগছে। ধন্যবাদ। একটা রিকোয়েস্ট করব, বলুন বলুন। হ্যাঁ, যে ওই ওই গানটা যদি গাইতে পারেন, মনে কি দ্বিধা রেখে গেলে চলে। আচ্ছা ঠিক আছে, আমি চেষ্টা করছি একটু। হ্যাঁ, খুব ধন্যবাদ, সঙ্গে আছি। হ্যাঁ, অনেক অনেক ধন্যবাদ। আপনার ফোনের পরে আমরা গানেই যাচ্ছিলাম, গানে অনুরোধের গান। অরূপ তোমার বাণী অঙ্গে আমার, চিত্তে আমার মুক্তি দিচ্ছে আনি, অরূপ তোমার কালের উৎসব, তব বিশ্বের দীপালিকা, আমি শুধু তারি মাটির প্রদীপ, জ্বালাও তাহার শিখা, নির্বাণহীন আলোক দীপ্ত তোমার Thank you.
তোমার বসন্ত বাই কি তো লেখা যায় লিখে বর্ণে বর্ণে পুষ্পে পর্ণে বনে বনে দিকে দিকে যেমন তোমার বসন্ত বাই কি তো লেখা যায় লিখে বর্ণে বর্ণে পুষ্পে পর্ণে বনে বনে দিকে দিকে তেমনি আমার প্রাণের কেন্দ্রে নিঃশ্বাস দাও আমাদের অনুষ্ঠান প্রতিদিনের রবীন্দ্রনাথের একদম শেষ লগ্নে আমাদের তথ্যের শৈব কবি রবীন্দ্রনাথ গানে প্রথমে যাব। প্রথমে চিন্ময়দার অনুরোধ একটা সে গানটি। আমার সকল রসের ধারা তোমাতে আঝোক না হারা, আমার সকল রসের ধারা তোমাতে আঝোক না হারা, আমার সকল রসের ধারা জীবন জুড়ে লাগুক পরশ ভুবন ব্যাপী জাগু খরস, জীবন জুড়ে লাগুক পরস ভুবন বেপে জাগু খরস, তোমার রূপে মরুক ডুবে আমার দুটি আঁখি তারা, আমার সকল রসের ধারা যজুর্বেদের মন্ত্রের যে ব্যাখ্যা বা যে তাৎপর্য রবীন্দ্রনাথ তুলে ধরেছেন
তা হচ্ছে যে আমরা শুককে নমস্কার জানাই, আমরা মঙ্গলকে নমস্কার জানাই, আমরা কল্যাণকে নমস্কার জানাই, কিন্তু আমরা দুঃখকে এড়িয়ে যাই। কারণ শুককে নমস্কার জানানোর কথা এই জন্যই যে সেখানে সমস্ত কল্যাণ লুকিয়ে রয়েছে। যারা দুঃখভীরু মানুষ তারা তো দুঃখকে বাদ দিয়ে সুখেরই পেছনে ছোটে, তাই তাকেই নমস্কার করে। রবীন্দ্রনাথ বলছেন, সুখের মতো দুঃখের অন্তরেও রয়েছে কল্যাণ, তাই কল্যাণকে পেতে গেলে যেমন সুখকে নমস্কার জানাতে হবে আমাদের, একইভাবে দুঃখকেও। তার কারণ এই সুখ এবং দুঃখ সংমিশ্রণে তখনই আমরা পাব আসল মঙ্গলকে, যে মঙ্গল দৃষ্টির কথা শুরুর থেকে বলা হচ্ছে, যে মঙ্গল দৃষ্টি যা শৈব প্রেমাসক্ত মানুষ এগিয়ে চলতে সাহায্য করে, জগৎকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করে, যা সৃষ্টির মধ্যে লুকিয়ে রয়েছে সেই শৈব প্রেমাসত্ত্ব, সেই কল্যাণময় রূপটি। রবীন্দ্রনাথ সেই রূপকে খুঁজে পাওয়ার চেষ্টা করেছেন এবং সেই রূপের বর্ণনা ব্যাখ্যাও করেছেন। আর বিশেষ করে বলবো এই ছবির দৃষ্টিটি তিনি কিভাবে তুলছেন। আসবো, সুপ্রভাত, কে আছেন? নমস্কার। নমস্কার, গুড মর্নিং সুবর্ণা ম্যাডাম। হ্যাঁ সুপ্রভাত, আমি কল্যাণসুর বলছি বেহালার থেকে। হ্যাঁ দাদা বলুন। সুবর্ণা ম্যাডাম, এই অনুষ্ঠানটা প্রতিদিনের রবীন্দ্রনাথ সকালবেলায় দেখলে না মনটা সত্যি এত ভালো হয়ে যায়। আর আপনাদের এই যে সাবজেক্ট নিয়ে যে আলোচনা করেন তার উপরে আমাদের কিছু বলার থাকে না, এত সুন্দরভাবে আপনারা বোঝান। আপনাকে স্বাগতম দা, দেবাশিস ভাই এবং শুভময় ভাই প্রত্যেককে নমস্কার শুভেচ্ছা জানাচ্ছি। শুধু শুভময়ের সাথে একটু কথা বলবো। হ্যাঁ কল্যাণ দা বলুন। হ্যাঁ নমস্কার। নমস্কার। ভীষণ ব্যাপার হচ্ছে, দেখো তোমার গান ভীষণ ভালো লাগে। আর আমি একটি গানের কথা বলি। হ্যাঁ বলুন। সুখের মাঝে তোমায় দেখেছি, এই গানটা কিন্তু একটু কম শোনা যায়। যদি শোনাতে পারো অন্তত চার পাঁচটা লাইনও আমার ভালো লাগবে। নিশ্চয়ই শোনাবো। নমস্কার নিও, ভালো থেকো, ভীষণ ভালো অনুষ্ঠান হচ্ছে। থ্যাংক ইউ, অনেক ধন্যবাদ কল্যাণ দা। কি অদ্ভুত ভাবে আপনার ফোনটা এলো দেখুন। আমি একটু আগে বলছিলাম যে সুখের মধ্যে কল্যাণ, দুঃখের মধ্যে কল্যাণ। রবীন্দ্রনাথ বলছেন তার গানের মধ্যেই কথাটা আছে, সুখের মাঝে তোমায় পেয়েছি দেখেছি, দুঃখে তোমায় পেয়েছি প্রাণ ভরে। একদম সত্যি কথা, অনেক ধন্যবাদ আপনাকে। আমরা গানে চলে যাব। আমি ছোট ছোট করে দুলান দুলান করে আগের কিছু অনুরোধ রীতাদির অনেক দিন আগে বলেছিলাম, আমার খেয়াল আছে, ছোট দুলান দুলান করে যাচ্ছি। আমার নিখিল ভুবন হারালে আমি যে বিশ্ববিনায় রাগিনী যায় থামি যে আমার নিখিল ভুবন হারালে মনে কি দ্বিধা রেখে গেলে চলে সেদিন ভরা সাঁচে যেতে যেতে দুয়ারো হতে কি ভেবে মনে 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 কি দ্বিধা রেখে গেলে চলে শেষের অনুরোধ একদম মন যে বলে চিনি চিনি যে গ চিনি চিনি
অনুরোধ কখনো শুভময় ফেলেন না? শুভময় কেন, এখানে আমাদের কোনো শিল্পীরাই সবসময় অনুরোধকে এখানে গেয়ে শোনান, তবে এই মুহূর্তে টুকরো টুকরো কিছু গানের সংকলন আমরা শুনলাম অনুরোধের উপর নির্ভর করে। বা চলে যাবো একটু তথ্যের শেষের দিকে। রবীন্দ্রনাথ এই মঙ্গলময় দৃষ্টি বা এই ছবিকে তুলে ধরলেন, মানে তার উপমা সিদ্ধ দক্ষতা যে কোথায় একটি মানে উদাহরণে দেখা যায়। আমেরিকার তুষার শুভ্র প্রভাতের বর্ণনা দিয়ে রবীন্দ্রনাথ লিখছেন কত সুন্দরভাবে, সকালে চোখ মেলে দেখলাম বরফে সমস্ত সাদা হয়ে গেছে, গাছে একটা পাতাও নেই, বরফ উড়ে উড়ে পড়ছে, কিন্তু তার পদসঞ্চার কিছুমাত্র শোনা যাচ্ছে না। আমার মনে হচ্ছে যেন তাপসিনী গৌরী তার বসন্ত পুষ্পাভরণ ত্যাগ করে শুভ্র বেশে শিবের শুভ্র মূর্তি ধ্যান করছেন। যে কামনা আগুন লাগায়, যে কামনা বিচ্ছেদ ঘটায়, তাকে তিনি ক্ষয় করে ফেলছেন। সেই অগ্নিদগ্ধ কামনার সমস্ত কালি একটু একটু করে ওই তো বিলুপ্ত হয়ে যাচ্ছে, যত দূর দেখা যায় একেবারে সাদায় সাদা হয়ে গেল, শিবের সঙ্গে মিলনের আর কোথাও বাধা রইল না। কুমার সম্ভবের এই চিত্র সৌন্দর্যের সঙ্গে যে মঙ্গল ভাবনা, তার কত সুন্দর সংমিশ্রণ ঘটালেন বিদেশের ওই প্রকৃতির সৌন্দর্যকে সামনে রেখে তার উপমা স্বরূপ। এর মধ্যে থেকেই রবীন্দ্রনাথের এই শৈব ভাবনা এবং তার সঙ্গে তার মঙ্গলাদর্শ দৃষ্টি এবং কল্যাণময় রূপটি আমরা প্রকাশ পাই। একটি নয় একাধিক উদাহরণ তার রচনায় এইভাবে ছড়িয়ে রয়েছে শৈব কবি রবীন্দ্রনাথের রচনার মধ্যে। আমরা একদম শেষ লগ্ন অনুষ্ঠানের শেষ গানে চলে যাব। কল্যাণদার অনুরোধটা দিয়ে শেষ করব। একটা ফোন নিয়ে সময় আসছি। সুপ্রভাত, কে আছেন? নমস্কার সুপ্রভাত। আমি হাওড়া থেকে নন্দ দুলাল বিশ্বাস বলছি। হ্যাঁ দাদা, অনুষ্ঠান খুব সুন্দর হচ্ছে, অল্প সময় কিছু বলতে পারছি না, যদি সম্ভব হয় হে কুনিকার অতিথি এই লাইনটা দুলাল যদি গায়েন। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, অনেক ঠিক আছে, একদম অনেক অনেক ধন্যবাদ দাদা, একদম শেষ লগ্নে পৌঁছে গিয়েছি, একদম একদম আমরা গানে চলে যাই। সুখের মাঝে তোমায় দেখেছি, দুঃখে তোমায় পেয়েছি, পেয়েছি প্রাণ ভরে। সুখের মাঝে তোমায় দেখেছি, চিরজীবন আমার বিনাতারে তোমার আঘাত লাগলো, আঘাত লাগলো বারে বারে। চিরজীবন আমার বিনাতারে তোমার আঘাত লাগলো, আঘাত লাগলো বারে বারে। তাই তো তোমার নানা তোমায় দেখেছি।
দেখেছি। আজ তো আমি যদি ফুরায় হে থাকার, আজ তো আমি ভয় করি নে আর, লীলা যদি ফুরায় হে থাকার, নূতন দেখেছি দুঃখে তোমায়।